আসসালামু আলাইকুম সবাইকে তো দেখো তোমাদের অ্যাডমিশন টেস্টের আর বেশি সময় নাই মোটামুটি ধরা যায় যে তোমাদের হাতে আশি থেকে নব্বই দিনের মতো সময় আছে তো এই আশি থেকে নব্বই দিনের মধ্যে তোমরা আসলে যদি appropriately এই সময়টাকে কাজে লাগাইতে চাও তাইলে তোমার এই তিনটা method follow করা লাগবে তো আজকের এই video টা দেখলে তুমি বুঝতে পারবা কিভাবে পঞ্চাশ দিন মোটামুটি তোমাদের পঞ্চাশ দিনের মতো সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এর মধ্যেই বইগুলাকে তোমরা খুব ভালোভাবে একবার শেষ করতে পারবা তো দেখো এইটা হচ্ছে তোমার লাস্ট সুযোগ মানে বই এ টু জেড বেসিক শেষ করার এরপরে তুমি আর আসলে শেষ করার কোনো সুযোগ পাবা না কেন বলছি এটা তোমার ধরো নরমালি আশি থেকে নব্বই দিনের মতো admission এর সময় আছে তো তুমি ধরো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন সময় নিয়ে বা ধরো দুই মাস highest সময় নিয়ে বইগুলাকে একদম সুন্দর করে এ টু জেড শেষ করলা তারপরে তোমার বিভিন্ন প্রশ্ন solve বিষয় আছে প্রশ্ন ব্যাংক করার বিষয় আছে আরো বিভিন্ন ইস্যু আছে রিভিশন করার বিষয় আছে এই টাইম কিন্তু তোমাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যদি তুমি পর্যাপ্ত পরিমাণে না দিতে পারো তাইলে কিন্তু তুমি আসলে চান্স না বা তুমি ভালো করতে পারবা না ঠিক আছে কারণ আর্টস এর জন্য বা বি ইউনিটের এর জন্য তোমার কিন্তু রিভিশন দেওয়ার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এজন্য আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে প্ল্যান করবো যে কিভাবে আগামী পঞ্চাশ দিনে খুব ভালো একটা যায় যায় বা একদম করা ঠিক আছে তো দেখো এই তিনটা বেসিক জিনিস তোমার ফলো করতে হবে এই জিনিসটা একদম করার জন্য একটা হচ্ছে ডেইলি পড়াশুনা করা আর একটা থাকবে হচ্ছে এক্সামের বিষয় আর একটা থাকবে হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্টের বিষয় তো দেখো এই যে ডেইলি সাবজেক্ট পড়ার বিষয়টা আসলে কি নর্মালি তুমি যে কোনো কোচিং বা যেখানেই অফলাইন অনলাইন কেন তোমাকে দেখবা একদিনে একটা করে সাবজেক্ট পড়ানো হয় আমরাও এই জিনিসটা পড়াই তো এই জিনিসটা আসলে কেন পড়ানো হয় এটার করাইলে তোমাদের ফাস্ট পড়াশোনাটা বা পড়াশোনার গতিটা অনেক ফাস্ট হয়ে যায় তো সেটা কিভাবে দেখো ধরো তোমাকে কোচিং এ কিভাবে পড়ানো হয় ধরো শনিবারে বাংলা রবিবারে ইংরেজি তারপর সোমবার জিকে এইভাবে তোর সপ্তাহে 6 দিন তোমাকে পড়ানো হচ্ছে রোটেশন করে 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 পড়ানো হচ্ছে তো এইভাবে যখন তুমি রোটেশন করে করে পড়বা দেখবা একদিনে একটা মোটামুটি বেশ বড় সিলেবাসই তোমাকে কমপ্লিট করা হয় তো তোমার কাছে যখন একটা বড় সিলেবাস থাকবে বা বড় একটা প্ল্যান থাকবে ওইটা কিন্তু এনিহাউ তোমাকে পড়ে ফেলতেই হবে ঠিক আছে তো ওই যে পড়ে ফেলার বিষয়টা বা পড়তে পারার বিষয়টা যত বেশি তুমি পড়তে পারতাছো তত তারি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা তোমার উপর আরো মেডিকেলই একটা চাপ ক্রিয়েট করে যে আমার একদিনে এতটুক শেষ করতেই হবে এবং ওই চাপের কারণে কিন্তু তোমার আসলে পড়াগুলো খুব ভালোভাবে হয় তো তোমরা যখন এইভাবে পড়বা বা আমরা যখন তোমাদেরকে আমাদের যে আপকামিং ব্যাচটা আসতেছে চার তারিখে যেভাবে পড়াবো এই জিনিসগুলো মাথায় রাখবা তাইলে কিন্তু তোমার 50 দিনে একটা ইফেক্টিভ পড়াশোনা হবে কি যে দেখো তোমাকে এই রকম করে নরমালি ভাগ করে নিতে হবে যে তোমার বাংলা ইংরেজি জিকে ধরো এই তিনটাই তো বেসিক জিনিস বি ইউনিট এর এই তিনটাকে তুমি কিভাবে শেষ করবা বা তোমার প্ল্যানটা কেমন হওয়া উচিত ধরো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা একটা তোমাদের পুরো প্ল্যান দেয়া আছে যে বাংলার প্রত্যেক দিনে প্রথম দিনে কি টপিক দ্বিতীয় দিনে কি টপিক এইভাবে টোটাল বাংলাটাকে ধরো পনেরো ভাগ করা আছে ওকে তারপরে কি দেখো ইংরেজিটাকে আবার দেখবা পনেরো ভাগ বা ষোল ভাগ করা আছে তারপরে জি কে টাকে ভাগ করা আছে তাইলে দেখো এই system টা যদি তুমি follow করতে পারো ধরো তুমি এই যে বাংলা ধরো প্রতি শনিবার করে ক্লাস করলা বা ধরো শনিবার এটা রবিবার আর এটা হচ্ছে সোমবার এই তিন দিন ধরো class করলা এবং পড়লা দেখো তাইলে কি হইলো সপ্তাহে তোমার এরকম করে বারবার বার ঘুরতেছে মানে regular তোমার কোন না কোন দিন এই subject পড়া হয়ে যাচ্ছে তো দেখো এডার পনেরো দিন এডার 16 দিন এডার 16 দিন এরকম করে তুমি যদি হিসাব করো দেখা যায় যে তোমার সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মতো চলে যাচ্ছে এবং তোমার এ টু জেড বাংলা ইংরেজি জিকেটা শেষ হয়ে যাচ্ছে তো এইভাবে না তোমরাও আসলে পড়তে পারো যারা আমাদের ব্যাচে ভর্তি হবে না বা যারা বিভিন্ন কোচিং এ যাচ্ছো বা যে কোনো কোচিং এ তুমি কারেক্টারে থাকতে পারো সেইখান থেকে তুমি এই সিস্টেমটা ফলো করে পড়তে পারো তাইলে কি হবে যে দ্রুত তোমার এই পঞ্চাশ দিনের মধ্যে একবার সুন্দরভাবে শেষ হয়ে যাবে বিষয়গুলা এবং এর পরবর্তী যে সময় এটা তুমি পাবা এটা বিশ দিন পাও দিন পাও বা ধরো তুমি যদি আরো দুই মাসে এক্সট্রা পাও তাইলেও তো কোনো প্রবলেম নাই তখন কি করবা এগুলাকে সুন্দর করে করে রিভিশন করবা ওকে তো এই যে পনেরো ষোলো ষোলো এই ভাগগুলা যে আমি তোমাদের করে দিলাম তো এই ভাগগুলা কিভাবে দিন কতটুকু টপিক পড়া লাগে এই ভিডিওর ডেস্ক্রিপশনে দেখো আমি দিয়ে দিছি যেমন ধরো তোমরা যখন বাংলা পড়বা বাংলায় প্রথম দিনে কি পড়বা ইংরেজি পড়বা ইংরেজির প্রথম দিনে কি কি টপিক পড়বা দেখবা সুন্দর করে করে ভাগ করে দেয়া আছে যেমন ধরো ইংরেজিটাকে আমরা আমাদের রুটিনটা তোমরা যখন এটা ডাউনলোড করবে তখন বুঝতে পারবা দেখবা ইংরেজিটাকে কয়েকটা ভাগে ভাগ করা আছে এই রকম সেগমেন্ট করে দেয়া আছে যে ধরো ইংলিশ ফার্স্ট পেপার তারপরে বা ধরো ইংরেজি এরকম করে দেয়া আছে যে গ্রামার অংশ তারপরে ধরো মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট তারপরে ধরো লিটারেচার পার্ট তো গ্রামার অংশ থেকে ধরো তিন বা চারটা topic তোমাকে পড়ানো হইল যতটুকু আর কি পড়ানো একদিনে তোমরা পড়তে পারবা তোমার capability আছে ততটুকুই দেওয়া আছে ধরো ছোট ছোট টপিক মানে টপিক বেস করে যে topic গুলা একদিনে দুই তিনটা পড়া যায় সেগুলা দুই তিনটা দেওয়া আছে যেগুলো একদিনে ধরো একটা পড়া যায় সেখানে শুধু একটাই দেওয়া আছে এইভাবে তারপরে মেমোরাইজিং part এর ধরো একটা এইভাবে দেয়া আছে যে এ থেকে ডি পর্যন্ত বা এ থেকে এইচ পর্যন্ত তুমি পড়লা ঠিক আছে তো এইভাবে মেমোরাইজিং লিটারে চারোর আবার একটা টপিক দেয়া আছে তো এইভাবে সুন্দর করে করে ভাগ করে দেয়া আছে যে একদিনের দিনের জন্য এতটুকু আমরা তোমাকে এতটুকু পড়ায় দিব। তুমি ওই পড়াটা এক দিনের মধ্যেই রেডি করবা বা তোমার পরবর্তী ক্লাস হওয়ার আগে রেডি করবা মোটামুটি তুমি সব সাবজেক্টের জন্য একদিন একদিন করে সময় পাবা ঠিক আছে মানে আজকে যা পড়া দিলাম ধরো তোমাকে আজকে যা পড়াইলাম আজ থেকে দুই দিন পরে আবার same class টা হচ্ছে কারণ দেখো শনিবারে তুমি বাংলা পড়লা রবিবারে তুমি ইংরেজি পড়লা তারপর সোমবারে ধরো জিকে পড়লা ঠিক আছে আবার মঙ্গলবারে গিয়ে মঙ্গলবারে গিয়ে দেখো বাংলা আসতেছে ঠিক আছে তার মানে কিন্তু দেখো মাঝখানে তোমরা এক রাত করে ধরো চব্বিশ ঘন্টা করে সময় পাচ্ছ একটা ক্লাস থেকে আর একটা class হওয়ার সময় তো normally আমাদের batch এ যারা ভর্তি হবা তারা তো এইভাবেই পড়বা আর যারা batch এ ভর্তি হবা না তারাও এই pressure টা নিয়ে পড়বা ঠিক আছে তো batch এ ভর্তি হইলে লাভটা হবে কি যে তুমি যে জায়গাগুলোতে তোমার প্রবলেম আছে সেইগুলা তো আমরা সলভ করে দিব এবং তোমার প্রবলেমগুলো আমাদের সাথে ডাইরেক্ট বলতে পারবা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পাশাপাশি তোমার একটা এক্সট্রা চাপ থাকবে নরমালি মানুষ ব্যাচে ভর্তি হয় এজন্যই যে তোমাকে শেষ করতেই হবে যেটা একা একা অনেকের মধ্যে আসে না আর যদি তোমার মধ্যে আসে তাইলে কোথাও ভর্তি না হইলেও তুমি চান্স পেয়ে যাবা ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখবা এইভাবে আসলে কন্টিনিউ করে পড়বা ডেইলি সাবজেক্ট বেস এখন অনেকে বলতে পারো যে ভাইয়া একদিনে একটা করে সাবজেক্ট পড়লে আমার আসলে বিরক্তি চলে আসে দেখো মানুষের ব্রেনটা এক দিকে যখন ফোকাস করা হয় তখন কিন্তু বেশি ভালো করে কাজ করে ঠিক আছে তো জন্য তুমি কিন্তু এই মেথডটা ফলো করলে फास्ट পড়া হবে ধীরে ধীরে প্রথমের দিকে একটু বিরক্তিকর লাগলেও পরে দেখবা অনেক फास्ट পড়া হচ্ছে তো এই স্ট্র্যাটেজিটা ফলো করে তুমি নরমালি আগামী 50 দিনের মধ্যে এডুজে শেষ করতে পারবা ঠিক আছে এটা কিন্তু একটা তোমার জন্য অ্যাডভান্টেজ টাইপেরই হবে ওকে তারপরে কি দেখো एग्जाम তো exam কি করবা ধরো তুমি যদি আমাদের batch এ নাও ভর্তি হও ঠিক আছে তুমি আমাদের এই যে নির্ভর dot net নির্ভর নির্ভর dot net এই ওয়েবসাইট থেকে package কিনতে পারবা ঠিক আছে এই ভিডিও description আছে বা তুমি গুগলে গিয়ে লিখলেও হবে তো ওইখান থেকে কি package কিনবা ধরো এই যে শনিবারে তুমি বাংলা পড়লা সে বাংলা ধরো দশটা topic পড়লা ওকে আমি ধরে নিলাম বাংলা first part second part বাংলার বিবর্চন বা মুখস্ত অংশ মিলায়া বা বাংলা সাহিত্য অংশ সব মিলায়া দশটা topic পড়লা ওই দশটা টপিকের বিগত চল্লিশ বছরে চল্লিশ বছরে আসা যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্নের পরীক্ষা দিতে পারবা নিজের পছন্দ মতো topic বাছাই করে করে সেটা কিন্তু আমাদের নির্ভরে তুমি দিতে পারবা তুমি চাইলে ওখান থেকে বাংলার তোমার লাগবে আর আমাদের বেঁচে ভর্তি হইলে তুমি তো নির্ভরের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা ওইটাতে কোনো টাকা পয়সা তোমার লাগবে না ওকে তারপরে একটা বিষয় দেখো যে টাইম ম্যানেজমেন্টের বিষয় তো টাইম ম্যানেজমেন্টটা কি এখন যেহেতু তোমার হাতে আর বেশি সময় নেই তো তোমাকে যেদিন যে হবে আমরা যেগুলো তোমাকে পড়া দিব ওগুলো অবশ্যই একটা তোমার হাতে ধরো তুমি ডেইলি বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনা করতে পারতেছো ওই বারো বা তেরো ঘন্টায় তোমাকে কমপ্লিট এনিহাও করতেই হবে এই ধরনের মেন্টালিটি নিয়ে পড়তে বসবা দেখবা যে কমপক্ষে 90% পার্সেন্ট তোমার কমপ্লিট হয়ে যাবে ডেইলি পড়াশোনা গুলা যে 90% হবে ওই নাইনটি তোমার অ্যানাফ বা চান্স পাওয়ার জন্য অ্যানাফ ঠিক আছে তো এইভাবে যখন তুমি আগামী পঞ্চায়েত দিন আমাদের সাথে ভর্তি হয়ে পড়তে পারবা বা আমাদের ব্যাচে ভর্তি হয়ে তারা পঞ্চায়েত দিন একটু চাপ নিতে পারবা মোটামুটি আশা করা যায় যে তোমার একটা খুব ভালো আউটপুট আসবে এবং সেইটা দেখবা পরবর্তী রিভিশন সময় গিয়ে আরো তুমি তোমার আসল কনফিডেন্সটা পেয়ে যাবা ঠিক আছে তো এইভাবে আগামী 50 দিনের জন্য মোড়ামুড়ি তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড হইতে পারো আমাদের এই ব্যাচটাতে আমাদের এটা দ্বিতীয় ব্যাচ এবং এইটাই মূলত একটা তোমাদের লাস্ট সুযোগ ধরতে বল মানে ধরতে গেলে যে এর পরে আসলে তোমরা আর ফাউন্ডেশন তৈরি করার কোন সুযোগই পাবা না সে যত মাসই থাক না কেন চার মাস থাকলেও পাওয়া না কারণ রিভিশনের জন্য তোমার একটা পর্যাপ্ত টাইম লাগবেই ওকে তো আমাদের এই ব্যাচটা শুধুমাত্র যে তোমাকে পঞ্চায়েত দিন পড়ায় ছেড়ে দিবো বিষয়টা এমন না ওই রিভিশন টাইমেও আমরা তোমাদের রিভিশন করাবো ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে পারো ওকে তো এই ভর্তির জন্য এই ভিডিও ডেসক্রিপশনে সব কিছু তোমরা পাবা তো এইখানে দেখো ভর্তির জন্য তোমরা জিরো ওয়ান সেভেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশন থেকেও তোমরা সব কিছু ডিটেলস জেনে নিতে পারবে আর এইখানে প্রায় তোমাদের একশো প্লাস লাইভ ক্লাস হবে ঠিক আছে এবং এই ব্যাচটাতে হ্যাঁ ভালো খবর হচ্ছে আমি তোমাদের ইংরেজি ক্লাসটা নিব এবং আগের ব্যস্ততাতে আমি বাংলা ব্যাকরণ ক্লাসটা নেছিলাম মানে নিয়েছি একদম এ টু জেড কমপ্লিট করে দিছি তো ওই ক্লাসগুলা তোমরা যাদের যাদের প্রয়োজন অনেকে মনে করতে পারো যে ভাই আপনার ক্লাসগুলাই আমার দরকার তোমাদেরকে আমি ওই গ্রুপটাতে অ্যাক্সেস দিয়ে দিব ঠিক আছে যারা যারা ভর্তি হবে তো ওইখান থেকে বাংলা ব্যাকরণটা পাইলা এইখান থেকে ইংরেজি গ্রামার ইংরেজি লিটারেচার ইংরেজি ফার্স্ট পেপার সবগুলাই তোমরা আমার কাছ থেকেই পাবা ঠিক আছে এবং জিগাটা তোমাদের ছাদি ভাইয়া নিচ্ছে যে আগে তোমাদের ইংরেজি ক্লাস নিত তো আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবং আশা করি তোমরা যারা যারা চাও দ্রুত ভর্তি হয়ে যাও কারণ আমরা ভর্তিটা একদমই অফ করে দেব আমাদের হিউজ পরিমাণ হয়ে গেছে আমাদের যদি এখনো আমরা ভর্তি অফ করে দিই তাইলেও আমাদের কোনো নাই ঠিক আছে তো তোমরা চাইলে ভর্তি হইতে পারো ইনশাল্লাহ আশা করছি একটা বেস্ট আউটপুট পাবো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এই প্ল্যান গুলো অনুসারে চেষ্টা করবা পঞ্চাশ দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করার ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই